सहयोगी संगठन रही छात्र दल और अंग संगठन युव दल स्वेच्छासेवक दल तारा समावेश करछे मूलत दीर्घ दिन पर उन्मुक्ति स्थान विशेषकर काजीर देउरी जेटी ऐतिहासिक जगह सेखाने समावेश के लिए किन्तु बीएनपी नेताकर्मी मध्य आमरा देखेछि बेश उच्छ्वास অনুমতি দিয়েছিল প্রশাসন কিন্তু কালকে রাতে হওয়ার পরে কিন্তু সমাবেশের স্থল চেঞ্জ করে তাদেরকে এই কাজী দেউরি মাঠ যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তার মাঠে তাদেরকে সমাবেশ করতে হচ্ছে এখনো কিন্তু সমাবেশটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আমরা যে এই কাজীর দেউরিকে ঘিরে যে চারপাশের যে রাস্তা রয়েছে অর্থাৎ একদিকে সিআরবি আর একদিকে জুবিলি রোড এবং ওয়াসা রোড রয়েছে সেই ওয়াসা রোড এবং প্রত্যেকটি সড়ক কিন্তু কানায় কানায় ভরে গেছে বিএনপির যে ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রিয়াঙ্কা আমরা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছি যে বিষয়টি আসলে তারা বলছেন যে এখানে আজকে সমাবেশে যারা উপস্থিত হয়েছে যে আসলে এই এখানে প্রত্যেকের কিন্তু বয়স 20 থেকে 35 বছরের মধ্যে তাদেরকে বলছেন তারা তরুণ এবং যুবক এবং দেশের ইতিহাস সৃষ্টি করার সাথে তাদের ভূমিকা রয়েছে এবং বিএনপি নেতারা বলছেন এই তারুণ্যের শক্তিকে নির্ভর করেই তা আগামীর যে সরকার বিরোধী আন্দোলন সেই আন্দোলনকে তারা আরও চাঙ্গা করতে চান এবং তারা বলছেন এই তরুণরা কিন্তু গেল দুই টার্ম তারা ভোট দিতে পারেনি সেই ক্ষোভ তাদের মধ্যে রয়েছে এবং বিএনপির পরিসংখ্যান বলছে যে এই সংখ্যাটি প্রায় 4 কোটির মতো হবে অর্থাৎ 4 কোটি তরুণ এবং যুবক রয়েছে সেই যুবকদেরকে তাদের অধিকারের বিষয়ে সচেতন করে বিএনপি চাইছে যে আগামী দিনের যে সরকার পতনের আন্দোলন সেই আন্দোলন তারা ত্বরান্বিত করতে চান এবং তারা এখানে বলছেন যে যারা বেকার রয়েছে বিশেষ করে শিক্ষিত বেকার যাদের চাকরির সংস্থান হচ্ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে এবং যে সর্বোপরি যে তরুণ সমাজকে তারা মাঠে নামাতে চাইছে এখনো আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি এই সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চট্টগ্রামে এসে পৌঁছেছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে এসে উপস্থিত হবেন এবং এখানে তারা তাদের বক্তব্য রাখবেন এছাড়াও কিন্তু আরও এই চট্টগ্রাম ছাড়াও চট্টগ্রামের মাধ্যমে শুরু হলো এবং অন্যান্য 5টি বিভাগীয় শহরে এই তারুণ্যের সমাবেশ করবে যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল।